Welcome to my channel, Your Success English Academy. Today we will discuss a story about the narrator and a girl. আজকে আমরা একটা গল্প আলোচনা করব। যে গল্পেতে narrator আছেন এবং একটা মেয়ে আছে who are both blind, যারা দুজনেই ছিল অন্ধ। The story is written by Ruskin Bond. গল্পটা Ruskin Bond-এর লেখা and it is taken from his short story collection Our Trees Still Grow in Dhera. এবং গল্পটা নেওয়া হয়েছে তার শর্ট স্টোরি কালেকশন থেকে যেটার নাম হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন ধেরা। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় যে গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। ফর হুইচ দ্য রাইটার হ্যাড রিসিভড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এই গল্পটার জন্য আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন ধেরা, এই গল্পটার জন্য রাইটার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং 1999 সালে উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। সুতরাং আই হোপ বুঝেই গেছো তোমরা যে কোন গল্পটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকে গল্পের নাম হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট, রিটেন বাই রাস্কিন বন্ড। সো লেটস কাম টু দ্য টেক্সট। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহন। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, আমি ট্রেন কম্পার্টমেন্টে চেপে টু মাই সেলফ আপ টু রোহানা, রোহানা পর্যন্ত গেছি। দেন এ গার্ল গট ইন, তারপর একটা মেয়ে ট্রেনে উঠল। এখানে রোহানা হচ্ছে একটা রেল স্টেশনের নাম। দ্য কাপেল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। কাপেল মানে দম্পতি, যারা হু স হার অফ তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস তারা সম্ভবত ছিল তার পিতামাতা। এখানে হার বলতে সেই মেয়েটার কথা বলা হচ্ছে যে মেয়েটা রোহানাতে উঠল। দে সিমড ভেরি অ্যাংজাইস, এই কাপেলকে খুব অ্যাংজাইস দেখাচ্ছিল, ওরিড দেখাচ্ছিল, উদ্বিগ্ন দেখাচ্ছিল অ্যাবাউট হার কমফোর্ট, যে ওই মেয়েটার স্বাচ্ছন্দ্য সম্পর্কে। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন, এবং একটা মহিলা ওই মেয়েটাকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল। কিসের ইনস্ট্রাকশন? অ্যাজ টু হোয়ার কি ফর থিংস, কোথায় তার জিনিসপত্রগুলো রাখা হবে, ওয়েন নট টু লেন আউট অফ উইন্ডোজ, কখন জানলার বাইরে হাত মুখ বার করা উচিত নয় বা ঝুঁকে পড়া উচিত নয়, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে এড়িয়ে চলতে হবে, কথা বলে এড়িয়ে চলতে হবে কাদের সাথে, টু স্ট্রেঞ্জার্স মানে আন ব্যক্তির সম্পর্কে। নেক্সট, দে কল্ড দেয়ার গুড ভয়েস, তারা তাকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, ট্রেন স্টেশনের বাইরে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম, কেন কি মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ একমাত্র সংবেদনশীল ছিল কিসের প্রতি, লাইট এবং ডার্কনেস, আলো এবং অন্ধকারের প্রতি। তাহলে বোঝাই যাচ্ছে যে চোখ যেহেতু আলো এবং অন্ধকারের প্রতি সেন্সিটিভ ছিল, সংবেদনশীল ছিল, তার মানে আমি চোখে দেখতে পারতাম। আই ওয়াজ আনএবল টু টেল, আমি অক্ষম ছিল বা বলতে পারছিলাম না হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটা কেমন দেখতে ছিল। বাট আই নিউ, আমি এটুকু জানতে পেরেছিলাম, সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। আই নিউ, আমি জানতে পেরেছিলাম সি ওর স্লিপার্সে চটি পড়ে আছে বা চপ্পল পড়ে আছে, স্লিপার্স চপ্পল পড়ে আছে। কীভাবে জানতে পেরেছিলাম? ফ্রম দ্য ওয়ে সে যে রাস্তায় হেঁটে আসছিল, দে স্ল্যাপড অ্যাগেনস্ট হার হিলস, তার পায়ের গোড়ালিতে সেগুলো খুব আওয়াজ করছিল, মানে সাউন্ড করছে। তো সুতরাং আমি এই সাউন্ড শুনে বুঝতে পেরেছিলাম যে মেয়েটি অবশ্যই স্লিপার পরে আছে। নেক্সট, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এটা কিছুটা টাইম নিয়েছিল। ইস এ টাইম টু ডিসকভার সামথিং, যে কিছু ফাইন্ড আউট খোঁজার জন্যে, অ্যাবাউট হার লুকস যে সে কেমন দেখতে, এটা খুঁজে বার করার জন্য কিছুটা টাইম আমার লেগেছিল। অ্যান্ড পার হ্যাপস আই নেভার উড, কিন্তু কিছুটা টাইম লাগা সত্ত্বেও আমি সেটা খুঁজে বার করতে পারিনি। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার ভয়েসটা খুবই পছন্দ করি বা তার ভয়েসটা আমার খুব ভালো লেগেছিলো। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং তার পায়ের যে চটি ছিল বা যে জুতো ছিল, সেই জুতোর যে সাউন্ড ছিল, যে স্লিপার ছিল, সেই সাউন্ডের সেই স্লিপারের যে সাউন্ড, সেটা আমার খুব ভালো লেগেছে। অর্থাৎ মেয়েটা কেমন দেখতে সেটা আমি কখনোই বুঝতে পারিনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম বা আমার ভালো লেগেছিলো। কী ভালো লেগেছিলো? দ্য সাউন্ড অফ হার ভয়েস, অর্থাৎ মেয়েটার সাউন্ড, এবং দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং মেয়েটার স্লিপারের যে সাউন্ড, এই দুটো জিনিস। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ধেরা, আপনি কি ধেরাতে যাচ্ছেন? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। আই মাস্ট হ্যাভ বিন সেটিং ইন এ ডার্ক কর্নার, আমি একটা ডার্ক কর্নারে বসে আছি, বিকজ মাই ভয়েস স্টার্টেড হার,
কেন কি আমার এই কারণে আমার ভয়েসটা তাকে চমকিত করেছিল, অর্থাৎ আমার আওয়াজটা শুনে সে চমকে গিয়েছিল। সি গেভ এ লিটল এক্সক্লেমেশন, সে একটু বিস্ময়সূচকভাবে কি বলেছিল, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি তো বুঝতেই পারিনি যে এখানে কেউ থাকতে পারে। ওয়েল, ঠিক আছে, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায় ঘটে থাকে, দ্যাট পিপিল উইথ গুড আই সাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এটা ঘটে থাকে, কি ঘটে থাকে, দ্যাট যে পিপিল উইথ গুড আই সাইট, যাদের দৃষ্টিশক্তি ভালো, তারাও মাঝে মাঝে ব্যর্থ হয়, ফেল ব্যর্থ হয় টু সি দেখতে ব্যর্থ হয় হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, যে তাদের চোখের সামনে কি আছে, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তারা মুগ্ধ হয়ে এটা দেখে বা মুগ্ধ হয়ে থাকে, আই সাপোজ, আমার মনে হয়। হোয়ার ইজ পিপিল হু ক্যান নট সি, অন্যদিকে যারা দেখতে পায় না অথবা সি ভেরি লিটিল অথবা অল্প দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, যারা অল্প দেখতে পায় তারা সেই জিনিসগুলোই দেখে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এসেন্সিয়ালস, প্রয়োজনীয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্স, হোয়াট এভার, যেটা রেজিস্টার্স মানে হচ্ছে তাক কেটে যায়, মোস্ট টেলিংলি খুব গভীরভাবে, অর্থাৎ থ্রিলিংলি মানে ডিপলি, রেজিস্টার্স মানে দাগ কেটে যাওয়া, অন দেয়ার রিমেনিং সেন্স, রিমেনিং সেন্স বলতে লেখক এখানে বলছেন যে আমি চোখে দেখতে পাই না, তাহলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাদ দিয়ে আমাদের যে আরও চারটে সেন্স আছে, সেই সেন্সের মধ্যে যে সমস্ত এসেন্সিয়াল জিনিসগুলো খুব গভীরভাবে দাগ কেটে যায় একমাত্র সেই জিনিসগুলোই তারা গ্র্যান্ট করে। ঠিক তার আগের লাইনে লেখক একটা কথা বলে গেছেন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, তারা মুগ্ধ হয়ে দেখে। কিন্তু এখানে যারা মুগ্ধ হয়ে দেখে, মুগ্ধ হয়ে দেখা সত্ত্বেও তাদের সামনে কী আছে সেটা দেখতে পায় না, কেন কি যদি ধরে নেওয়া হয় যে আমি কোনো কিছুর দিকে তাকিয়ে আছি কিন্তু সেই জিনিসটার দিকে তাকিয়েই আছি, আমার চিন্তাভাবনা অন্য কোথাও ঘোরাফেরা করছে, তো আমার দৃষ্টিশক্তি ভালো থাকা সত্ত্বেও আমি সেই জিনিসটার দিকে তাকিয়ে থাকা সত্ত্বেও আমি সেই জিনিসটাকে দেখতে পারবো না বা দেখবো না, কেন কি আমি তো সেই জিনিসটা নিয়ে ভাবছি না, কেন কি আমার মাইন্ডে অন্য কিছু চলছে। এখানে লেখক এই কথাটাই বলতে চাইছে। নেক্সট, আই ডিড নট সি ইউ আইদার, আমি তো আপনাকে দেখিনি, আই সেড, আমি বললাম, বাট আই হার্ড ইউ কামিং, কিন্তু আমি শুনেছি যে আপনি আসছেন, কীভাবে শুনলাম, ওই যে তার ভয়েস এবং তার সাউন্ড অফ দ্য স্লিপার্স, আই ওয়ান্ডার্ড, আমি অবাক হচ্ছিলাম, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারি, আমি ভাবছিলাম যে আমি কি সক্ষম হব, ইফ আই উড বি এবল, আমি কি সক্ষম হব টু প্রিভেন্ট, প্রিভেন্ট মানে প্রতিহত করতে, অর্থাৎ মেয়েটা যাতে বুঝতে না পারে, প্রিভেন্ট হার যাতে সে বুঝতে না পারে কি ফ্রম ডিসকভারিং, কি বুঝতে না পারে, ডিসকভারিং মানে এখানে ফাইন্ড আউট দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি যে অন্ধ এটা যাতে সে বুঝতে না পারে, তার জন্য আমাকে কিছু করতে হবে, আমি কীভাবে তার কাছ থেকে আমি আমার অন্ধত্বটা লুকিয়ে রাখব, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আমি আমার সিটে বসে আছি, আই থট, আমি ভাবছি ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন কাজ হবে না, মেয়েটাকে আমি বুঝতে দেবো না যে আমি অন্ধ, তার জন্য আমাকে যেটা করতে হবে আমি চুপচাপ থাকবো, আমি কোনো কথা সেরকম বলবো না এবং তার প্রতি আমি খুব একটা অ্যাডিক্টেড হব না, তাহলে হয়তো এটা খুব একটা ডিফিকাল্ট হবে না। দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ এট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং দেয়ার, মেয়েটি কী বলল, মেয়েটি বলল যে আমি নেমে যাবো সাহারানপুরে, কেন না, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, সেখানে আমার আন্ট আমার জন্য ওয়েট করছে, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, ও তাহলে তো নিজেদের মধ্যে বেশি আলাপ পরিচিতা করে লাভ নেই, আই রিপ্লাইড, আমি বললাম আন্ট আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, আন্ট পিসিরা খুব ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে, কেন কি পিসিরা সবসময় দেখবে তাদের ননদের পেছনে লাল বাতি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, কেন কি তারা কখনো কোনো ভালো দেখতে পারে না, তা ভাইয়ের মিসেস হোক বা দাদার মিসেস হোক কখনো তারা ভালো দেখতে পারে না, তারা সবসময় একটা ভয়ঙ্কর ক্রিয়েচার্স হয় অল টাইম। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, মেয়েটি আমাকে জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন, আমি উত্তর দিলাম টু ধেরা অ্যান্ড দেন টু মিসৌরি, প্রথমে আমি ধেরা যাবো তারপরে সেখান থেকে মিসৌরি যাব, ও হাউ লাকি ইউ আর, আপনি কতই না ভাগ্যবান, আই উইশ আই ওয়ার গোয়িং টু মিসৌরি, আমিও যদি যেতে পারতাম মিসৌরিতে, আই লাভ দ্য হিলস, আমি পাহাড় পছন্দ করি স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর টাইম। লেখক বলছেন ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সঠিক টাইম, আই সেট, আমি বললাম কলিং অন মাই মেমোরিজ, আমার মেমোরি থেকে স্মরণ করে, কেন কি হয়তো লেখক আগে কখনো গেছেন মুসৌরিতে, সেটা ওনার মনে আছে ঘটনাটা, সেই জন্য বলছেন যে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, হিলস কী থাকে, ওয়াইল্ড ডালিয়াতে ঢাকা থাকে ফুল, ওয়াইল্ড বন্য ফুল, বন্য ডালিয়া ফুল, পুরো পাহাড়টা ঢাকা থাকে, দ্য সান ইজ ডিলিসিয়াস, সূর্যও খুব আরামদায়ক হয়, অ্যান্ড এট নাইট, রাতের বেলায় ইউ ক্যান সাই ইন দ্য ফ্রন্ট অফ এ লং ফায়ার,
রাতেরবেলায় তুমি কোনো আগুনের সামনে বসলে অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি এবং হালকা হালকা একটু ব্র্যান্ডি খেলে, অর্থাৎ মদ খেলে। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, এখন বেশিরভাগ টুরিস্ট চলে গেছে অ্যান্ড দ্য রোডস আর হোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিসার্টেড, পুরো রাস্তা এবং পুরো জায়গাটা প্রায় পরিত্যক্ত হয়ে গেছে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট। হ্যাঁ, অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময়। এটা কিন্তু একটা কোশ্চেন দেয়, একটা ব্রড কোশ্চেন দেয়, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। মার্কিং দিস লাইন, সি ওয়াজ সাইলেন্ট। সে চুপচাপ রইল। আই ওয়ান্ডার্ড, আমি ভাবছিলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমার কথাগুলো হয়তো তাকে স্পর্শ করে যাচ্ছে বা তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে, অর ওয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, অথবা যদি আমার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে না যায় তাহলে সে আমাকে একটা বোকা ভাবছে, রোমান্টিক ফুল। দেন আই মেড এ মিস্টেক, ইম্পর্টেন্ট লাইন, মার্কিং দিস লাইন, দেন আই মেড এ মিস্টেক, তারপরেই আমি ভুল করলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম যে বাইরেটা কেমন দেখতে। সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, সে এই কোশ্চেনের ভেতরে কোনো অদ্ভুত জিনিস দেখতে পেল না, অর্থাৎ কোন কোশ্চেনটার ভেতরে, যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, যে বাইরে কী হচ্ছে বা বাইরেটা কেমন দেখতে, এই কোশ্চেনটার মধ্যে কিন্তু কোনো অদ্ভুত মেয়েটা দেখতে পেল, কোনো অদ্ভুত কিছু দেখতে পেল না। কিন্তু এটা লেখকের মনে হয়েছিল যে এটা আমি ভুল করলাম, যে আই মেড এ মিস্টেক। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি বুঝতে পেরে গেছে যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের কোশ্চেনটা, অর্থাৎ মেয়েটা আমাকে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটাই আমার যে সন্দেহ ছিল সেটা রিমুভ করে দিল, সেটা দূর করে দিল। ডাউট মানে সন্দেহ, রিমুভ মানে দূর করে দিল। কী কোশ্চেন ছিল? হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম যে তুমি নিজে কেন বাইরের দিকে দেখছো না। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আপনি কেন বাইরের দিকে দেখছেন না, সি আস্কড, সে আমাকে জিজ্ঞেস করল। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি আস্তে আস্তে বার্থের দিকে সরে গেলাম, অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লে, এবং আমি বুঝতে পারলাম যে আমি জানালার কাছে চলে এসেছি। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালা খোলা ছিল। আই ফেসড ইট, আমি মুখোমুখি হলাম। মেকিং এ প্রিটেন্স, প্রিটেন্স মানে ভান করা, অফ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ, আমি ভান করতে লাগলাম যে আমি ল্যান্ডস্কেপটা হয়তো ভালো করে দেখছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের প্যান্টিং, হাঁপানো শব্দ শুনতে পাচ্ছিলাম। দ্য রাম্বেল অফ দ্য হুইলস, চাকার যে ঘড়ঘড় আওয়াজ সেটা শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং মনের অন্তর্দৃষ্টি দিয়ে, আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি বুঝতে পারছিলাম যে টেলিগ্রাফ পোস্টটা ট্রেনের পাশ দিয়ে হুস হুস করে পেরিয়ে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি খেয়াল করেছেন? দ্যাট দ্য ট্রিজ সেম টু বি মুভিং হোয়াইল উই সেম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে গাছগুলো মনে হচ্ছে ছুটে চলে যাচ্ছে, মুভিং, ছুটছে, গাছগুলো ছুটে চলে যাচ্ছে, আর যেখানে হোয়াইল, যেখানে উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড, সে বললো এটা সবসময় ঘটে থাকে। ডু ইউ সি এনি অ্যানিমেল, তুমি কি কোনো অ্যানিমেল দেখতে পাচ্ছ? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি বললাম যে না, আমি কোনো অ্যানিমেল দেখতে পাই। আই নিউ, আমি জানি, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার থেরা, যে এখন ধেরাতে কোনো অ্যানিমেল পাওয়া যাবে না, কেন কি এটা তো সিজন নয়। নেক্সট, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানলার দিক থেকে ফিরলাম, অ্যান্ড ফেসড দ্য গার্ল, এবং মেয়েটার মুখোমুখি হলাম। অ্যান্ড ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, উই স্যাট ইন সাইলেন্স, আমরা চুপচাপ রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা দেখতে খুব সুন্দর, বেশ আকর্ষণীয় তোমার মুখ, আই রিমার্কড, আমি বললাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি একটু সাহসী হয়ে পড়ছিলাম, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু আমি এটাও ভাবছিলাম যে আমি তো খারাপ কিছু বলিনি, এটা ভালো কথা একটা। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, কিছু কিছু মেয়ে আছে যারা তেল মারা পছন্দ করে না, এখানে ফ্ল্যাটারি মানে তেল মারা। সি লাফড প্লেজেন্টলি, সে খুব সুন্দরভাবে হাসলো, এ ক্লিয়ার স্বচ্ছ রিঙ্গিং লাফ, খুব সুন্দরভাবে একটা হাসি দিল। ইট ইজ নাইস টু বি টোল্ড, এটা খুবই সুন্দর, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, যে আমার মুখটা খুব দেখতে সুন্দর, আকর্ষণীয় মুখ। আই অ্যাম টায়ার্ড অফ পিপিল টেলিং মি, আমি ক্লান্ত হয়ে গেছি মানুষের মুখ থেকে শুনে শুনে। আই হ্যাভ এ প্রিটি ফেস, যে আমার মুখটা দেখতে যে প্রিটি, এই কথাটা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তোমার মুখটা খুব সুন্দর, থটাই আমি ভাবলাম। অ্যান্ড অ্যালাউড আই সেড, ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তোমার মুখটা খুব সুন্দর, থটাই আমি ভাবলাম। অ্যান্ড অ্যালাউড আই সেড, আমি বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, আকর্ষণীয় মুখ সত্যিই খুব সুন্দর দেখতে হয়।
আমরা নেক্সট ক্লাসে বাকিটা শেষ করব। আজকে যতটা পড়ানো হলো এখানে যে সমস্ত আন্ডারলাইন করা লাইনগুলো আছে, লাইনগুলো খুব ভালো করে তোমরা পড়ো, খুব ভালো করে তোমরা দেখো এবং এই লাইনগুলো মেমোরাইজ করার চেষ্টা করো, তাহলে গোটা গল্পটা মনে থাকবে। এবং এই লাইনগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রতিনিয়ত কোশ্চেন আসে এবং মোস্ট ইম্পর্টেন্ট লাইন। থ্যাংক ইউ।